मैडम घूम स्टेशन कहाँ पे? घूम घूम ডান দিকে বলল যেতে। এখন না এই রাস্তায় তেমন একটা ভয় লাগছে না, কিন্তু আমি এটা বলবো না যে মন থেকে ভয় কেটে গেছে। ও আর বাদিকে একটা মনেস্ট্রি রয়েছে। ওফ ডান পাশে একটা অসাধারণ, মানে একটা ছোট্ট গ্লিমস পেলাম, একটা সুন্দর একটা ভিউ ডান পাশে। তো যেতে যেতে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, না দাঁড়িয়ে পারা যাবে না। ডান পাশটা পুরো মেঘে ছেয়ে রয়েছে, আর এখানে একটু দাঁড়িয়ে যাব, একটু ছবি তুলব অবশ্যই। সামনে ঠান্ডা পড়বে, আর সেটা ধীরে ধীরে উপলব্ধি করতে পারছি, কেননা এখানে যে পরিমাণ ঠান্ডা পড়েছে আর সামনে গেলে তো আরও ঠান্ডা পড়বে, এটা একদম পরিষ্কার। আর এখান থেকে এই যে মেঘটা, যে ওই ফাঁকে ফাঁকে মেঘ আজকে রয়েছে, এই ভিউটা এত অসাধারণ লাগছে। এই যে এই ভিউটার কথা বলছি আমি, এটা দেখার জন্য, এটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে গেছি, এখানে দাঁড়িয়ে গেছি। আর একটা জিনিস কী জানো তো, দেখো মানে এর যে বিউটি, ইটস সো মেসমারাইজিং, মানে এটা নিজের না চোখে দেখলে। তবে এখানে একটা না, এখানে একটা ল্যান্ডস্কেপ শট নিতে হবে 5 মিনিট দাঁড়িয়ে। হ্যাঁ তো যাই হোক, এই জায়গাটায় বেশ কিছুটা সময় কাটালাম, এবার আবার ডাউন হিল করছি। আর ডাউন হিল আপহিল, ডাউন হিল আপহিল করতে করতেই যেতে হবে, এটা তোমাদের পাহাড়ে আসার মূল মন্ত্র, ডাউন হিল আপহিল। চারিদিকটা কি সুন্দর, বাহ, বাপাশে দেখো চা বাগানের কর্মচারীরা কি সুন্দর কাজ করছে, অসাধারণ লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না, তারপরে কিলো ধরে হয়তো এদের পেমেন্ট করা হয়, মানে পার ডে কত কিলো চা এরা তুললো সেই হিসাবে এদের পেমেন্ট করা হয়। আমি জানি না প্রসেসটা, যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট সেকশানে একটু জানিও, কেননা না জানাচ্ছে কম জানা অতি ভয়ঙ্কর, সেই জন্য আমি প্রপারলি তোমাদের বলতে পারছি না। সামনেই আপহিল করতে হবে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, অসাধারণ। আর চা বাগানটা এরকম ঢালে ঢালে করে, তার কারণ হচ্ছে যে জল যাতে না জমতে পারে। আর তোমরা জানোই তো আসাম, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং চা, এগুলো যে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত। আর এখানে চায়ের দামও কিন্তু মানে ভ্যারাইটির উপর নির্ভর করে বিভিন্ন দামের চা হয়। ডান দিকে সুন্দর ভিউ, বাদিকে সুন্দর ভিউ ফেলে ফেলে আমরা চলেছি ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশন হচ্ছে ভারতবর্ষের, একসময় ছিল পৃথিবীর, এখন ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এর আন্ডারে পড়ে। বাপাশের জাস্ট ভিউটা দেখো, এত অসাধারণ ভিউ, এখানে শুধু চা বাগান আর চা বাগান, দারুণ লাগছে এই ভিউটা। আমাদের ওই যে ওই সাইডটা পিছনে যেই দিকটা আমি দেখাতে পারছি না তোমাদের, এই যে আমার মানে বাঁদিকে, এই দিকের ভিউটা আরও সুন্দর। বাট পাহাড়ের সৌন্দর্য কী বলো তো, সব জায়গায় এত সুন্দর তো, যে এখানে দাঁড়িয়ে যাওয়া মানে সময় নষ্ট করা, কেননা পাহাড় তোমার জন্য সবসময় আরও সুন্দর কিছু পসরা সাজিয়ে রেখেছে। আর বন্ধুরা, ওই দূরে বাপাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের একদম উপরে, বাড়িটা কটেজ না কারো বাড়ি, না হোটেল, না হোমস্টে, সেটা আমি বুঝতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে এখান থেকে। একটু বাদেই ওটার পাশ থেকে আরও উপর দিকে উঠবো। ও হো, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বন্ধুরা, বাইকটা কোনো অ্যাক্সিডেন্ট না, বাইকটা নিয়ে টার্নিংয়ে উঠতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম,
সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট বাইকটা একটু চালাতে অসুবিধা হচ্ছে, ওর বাড়ি আশেই পাশেই, কোনো প্রবলেম নেই। তো প্রথমে প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, ডিসাইড করেছিলাম যে শিলিগুড়ির থেকে মিরিকে আসবো, তারপরে মিরিক থেকে আমরা আবার শিলিগুড়ি হয়ে সেখান থেকে চলে যাব কী জায়গাটার নাম ত্রিবেণীতে। কিন্তু পরে এখানকার এসে মিরিকের লোকজন, তারপরে যাদের সঙ্গে যার ঘোড়া চললাম আমি, তোমরা দেখলে, উনি বললেন যে দার্জিলিংয়ের হয়ে মানে ঘুম হয়ে যাওয়াটাই বেস্ট হবে, কেননা ওখানে রাস্তাটাও কম আর ওখানে রাস্তাটা সুন্দরও। তারপরে শান্তনুও বললো যে হ্যাঁ তন্ময়, কেন আমরা সমতলেতে এতদিন ছিলামই, গতকাল সমতল কাটিয়েছি, আর আজকে না হয় আজকের থেকেই আমরা পাহাড়ে থাকা শুরু করে দিই, তো আর সমতলে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। মানে মোদ্দা কথা, আমার লক্ষ্য হচ্ছে এখন কালিম্পংয়ে যাওয়া। তো বন্ধুরা, সামনে তোমরা দেখতে পাচ্ছ পুরো কুয়াশা ঢাকা রাস্তা, এখানে একটু দাঁড়িয়েছিলাম, পুরো হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যাবে। তো যাই হোক, এই কুয়াশা ঘেরা রাস্তাগুলো না কেমন একটা মায়াবীয় পরিবেশ সৃষ্টি করে, একটা মায়াবীয় পরিবেশ সৃষ্টি করে। তবে এই অভিজ্ঞতাগুলো সত্যি চিরন্তন, এগুলো সারা জীবনের জন্য মনে থাকবে, মনে গেঁথে থাকবে। আর হ্যাঁ, একটা অবশ্যই একটা বড় রকমের অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি, কেননা ভবিষ্যতে যদি আবার কখনো পাহাড়ে আসি বা এর থেকেও বড় অন্য দূরের লক্ষ্যে যাই, তাহলে এই অভিজ্ঞতাটা আমার খুব কাজে আসবে। তো বন্ধুরা, এই এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু তোমাদের যদি না বলি যে এখানে কিভাবে এলাম বা তোমরা কিভাবে আসতে পারো, তো সেটা ভুল হয়ে যাবে। তো এইখানে না শিলিগুড়িতে তোমরা চলে আসলে ট্রেনে করে, বা যদি প্লেনে করে আসতে চাও তাহলে বাগডোগরা এয়ারপোর্টে তোমরা আসলে, তারপরে শিলিগুড়ির থেকে শাটল ট্যাক্সি পাওয়া যায়, বা তোমরা যদি পুরো একটা গাড়ি ভাড়া করে নিতে চাও সেটাও করে নিতে পারো, 3,500 থেকে 4,000 টাকার মতন পড়বে, তোমরা বার্গেনিং করে এবার যদি কমাতে পারো কমাবে। তো সেখান থেকে তোমরা মিরিকে চলে আসতে পারো, বা তোমরা আবার তোমরা এখান থেকে দার্জিলিং গিয়ে দার্জিলিং থেকেও একটা গাড়ি ভাড়া করে তোমরা মিরিক বা বিভিন্ন জায়গাগুলো ঘুরতে পারো। আর তবে আমি মনে করি যে যদি ঘুরতেই হয় না, হাতে সময় নিয়ে আসো, কেননা এই জায়গাগুলো না, যেমন মিরিকে যদি আসো, মিরিক থেকে পুরো এক্সপ্লোর করতে তোমার দিনের অর্ধেকের বেশিটা কেটে যাবে। তো প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটকেই একদিন দেওয়ার চেষ্টা করো, এক একটা দিন দেওয়ার চেষ্টা করো, তাহলে কি বলো তো ভালোভাবে ঘুরতে পারবে, নাহলে ট্যুরটা হ্যারিকেন ট্যুর হয়ে যাবে। তো এটা হাইলি আজ থেকে অনেক বছর আগে আমি আর আমার সাত বন্ধু প্রায় 8 জন মতো, মানে বন্ধু বলতে আমাদের 4-5টা বন্ধু ছিল, এবার বন্ধুদের বন্ধু হয়ে গেছে ব্যাপারটা। এবার সবাই মিলে ডিসাইড করেছিলাম যে দার্জিলিংয়ে আসবো, আমার দার্জিলিংয়ে মানে শিলিগুড়িতে আমার এক দিদি থাকতেন, অন্টি দি, সেই দিদি আজকে পৃথিবীতে নেইও। তো অন্টি দির বাড়িতে উঠে আমরা দার্জিলিংয়ে এসেছিলাম, অন্টিদির বাড়িতে আমরা ছিলাম 4 দিন মতন, সেখান থেকে আমরা মিরিক ঘুরেছিলাম আর দার্জিলিং ঘুরেছিলাম। আর দার্জিলিং ট্যুরটা মানে কি, প্রত্যেকটা স্পটে মনে হয় 1-2 মিনিট করে দাঁড়িয়েছি, এরকম টাইপের ব্যাপার। তো প্রচণ্ড হ্যারিকেন ট্যুর ছিল, আর ট্যুরটা খুবই বাজে ট্যুর ছিল, ওরকমভাবে মানে কেউ আমরা ঠিকঠাক করে লিডারশিপও করতে পারিনি, কেউ ঠিকঠাক করে অর্গানাইজ করতে পারিনি, সো ট্যুরটা পুরো নষ্ট হয়ে গিয়েছিলো, জাস্ট নামে মাত্রই ঘোরা হয়েছিল, মনে কোনো আনন্দ ছিল না কারোরই। আর তাছাড়া তখন বাড়িতে একগাদা মিথ্যা কথা বলে বেড়াতাম যে বক্রেশ্বর, তারাপীঠ, বকখালি, মানে এক একটা জায়গার নাম বলতাম, মানে সম্ভব না ওরকমভাবে ঘোরা, যে বাড়িতে জিজ্ঞাসা করলে কোথায় গেছি, এই তো কোথায় যাচ্ছিস, বাড়িতে বলতেই তো হতো যে কোথায় যাচ্ছি, তখন বলতাম যে এই তো বক্রেশ্বর যাবো, বকখালি যাবো, বক্রেশ্বর কোন দিকে, বকখালি কোন দিকে, বাড়িতে ধরা পড়ে যেতাম, তাও মিথ্যা গ্যাটিস ফ্যাটিস দিয়ে চলে এসেছিলাম সেই ট্যুরটায়। তো তখন থেকেই আমার মনে ছিল যে আমি দার্জিলিংয়ে যদি এর পরের বার যাই কোনো দিনও, তাহলে আমি দার্জিলিংটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করবো, এরকমভাবে না। তো এবার আশা করি আমি করছি ভালোভাবে এক্সপ্লোর, শান্তনু আর আমি। তো এই অনুভূতিগুলোকে সবসময় তোমার চ্যানেলাইজ করে যেতে হবে, এই এক্সপিরিয়েন্সগুলোকে ভবিষ্যতের এক্সপিরিয়েন্সকে বাড়ানোর কাজে লাগাতে হবে, তাহলেই তুমি একজন ভালো পর্যটক হতে পারবে। আমি ভাবি হিউয়েনসাং এত কষ্ট করে পিঠের মধ্যে ওই সব চেয়ার টেবিল নিয়ে হাঁটা, চেয়ার টেবিলই তো ছিল আই থিঙ্ক, মানে টেন্ট ফেন্ট নিয়ে হাঁটাচলা করতো, ওগুলো একটা মানে অন্যরকম ব্যাপার স্যাপার ছিল ওনার, পুরো হেঁটে হেঁটে ঘুরতো, বই লিখতো। এখন যেমন আমি ব্লগ করছি মানে ভিডিও করছি, তখনকার দিনে পর্যটকরা এই জিনিসগুলোকে লিখতো যে সকালবেলা গেছিলাম, সকালবেলা মিরিকে গিয়ে ঘোড়া চড়লাম, ঘোড়ার রং এই ছিল, আর এখন ব্যাপারটা হয়েছে দেখলেই তোমরা আমি ঘোড়া চড়লাম কীভাবে, মানে
এই মিরিকে আসার আমার রনি যখন ওই ছবিটা গলা কেটে দিয়েছিল ওই ছবিটার, তখন ওই জিনিস আবার গিয়ে তুলবো ছবি, আবার ভালো করে তুলবো। তো সেটা হলো, এত সুন্দর ভিউ দুই পাশে, এখানে পাহাড়, পাহাড়ের পাশ থেকে পাহাড়ি রাস্তা, আর এখানে সেই গতানুগতিক দৃশ্য। একটু গাড়িটা এ সাইড আস, গাড়ি রাখার জায়গা, আর এদিকে পুরো মেঘ হয়ে গেছে, মেঘ জমে আছে, গাড়ি যাচ্ছে, এখানে পশুপতির দিকে যাচ্ছে সব গাড়িগুলো। আর দেখো এই যে এই জায়গাটা দেখো কতটা স্টিফ, দেখো পুরো খাড়াই হয়ে উঠছে, মোবাইলে বা ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। এবার যখন সেই দার্জিলিং ট্যুরে এসেছিলাম না বন্ধুদের সাথে, তখন মানে আমাদের সবারই স্টুডেন্ট আমরা এক একজন, আমরা বাড়ির থেকে মিথ্যা কথা বলে বেরিয়েছি যখন, তাহলে তো দার্জিলিং মানে বকখালির বাজেট নিয়ে আমরা দার্জিলিং ঘুরতে এসেছি, তার মানে বুঝতে পারছো যে আমরা এক একজনের কাছে আমাদের কত টাকা রয়েছে। সেই বাজেটে আমরা ম্যানেজ করে দার্জিলিং, যদি অন্টি দিয়ে আমাদের হেল্প করেছিল, সেই বাজেট ম্যানেজ করে আমরা দার্জিলিং ঘুরেছিলাম। শুধু দার্জিলিং নয়, মিরিকও ঘুরেছিলাম। এবার আমরা এত বলদ ছিলাম, এত হাই লেভেলে, এখন ভাবলে হাসি পায় যে আমাদের সন্ধ্যাবেলায় দার্জিলিং থেকে বেরাচ্ছি আমরা, তখন আমাদের যে ড্রাইভার সে বলছে চলো মিরিকটা ঘুরিয়ে আনি তোমাদের, মানে ও মিরিকের থেকে নামবে, শুকনা থেকে নামবে না, তো আমি রোহিণী রাস্তাটা দিয়ে নামবে না, তো আমি ঠিক আছে চলো, তাই চলো আমরা সবাই মিলে রাজি গেলাম মিরিক ঘোরা হবে। তো রাত্রিবেলায় মিরিকে পৌঁছেছি, রাত্রি 8টা নাগাদ না 8:30 নাগাদ মিরিকে পৌঁছেছি, তখন দেখারও কিছু নেই, কিচ্ছু করার নেই। তো সেই ড্রাইভারকে আরও এক্সট্রা টাকা দিতে হয়েছিলো এই মিরিক ঘোরানোর জন্য, এরকম হাই লেভেলের বলদ ছিলাম আমরা, হাই লেভেলের বলদ বলবো। তারপরে তারপরের দিন একদিন বাদে, মানে যেদিন আমরা আবার কলকাতার দিকে ফিরবো, মানে বারাসাতের দিকে ফিরবো, সেই দিন আমরা মিরিকে গিয়েছিলাম। সেই দিন মিরিকে গিয়ে মিরিকের থেকে আমি বাড়ির জন্য কেনাকাটা করেছিলাম, ঘোড়ায় চড়েছিলাম সেই দিন। তখন মিরিক লেকটা এতটা সুন্দর ছিল না যতটা মানে গতকালের ভিডিওতে তোমরা দেখেছো, অতটা সুন্দর ছিল না, তবে হ্যাঁ প্রশস্ত মাঠ ছিল, সেখানে সবাই ঘোড়া নিয়ে গ্যালোপিং করতো, আমিও গ্যালোপিং করার চেষ্টা করেছিলাম, বাট আমার মনে হচ্ছিলো ঘোড়াটা আমাকে পছন্দ করেনি, আমাকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলো, বাট এই ঘোড়াটা যার পিঠে চড়লাম গতকাল, মানে তোমরা যে গতকাল আজকেই চড়েছি আমি, তোমরা গতকালের আগের দিনের ভিডিওতে দেখেছো, সেই ঘোড়াটা বেশ ভালো ছিল। বন্ধুরা এখানে অনেক গাড়ি দেখছি, সেই থেকে এত গাড়ি রয়েছে বাপাস থেকে, মনে হচ্ছে এখানে কোনো ট্যুরিস্ট স্পট। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ব্যারিকেড রয়েছে, ও হো এটা হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডার, এই জায়গাটা হচ্ছে পশুপতি, এটা হচ্ছে একটা ফেমাস ট্যুরিস্ট স্পট, এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, এখানে তো সব কিছুই মানে ওই ভিউর জন্যই সব কিছু, ট্যুরিস্ট স্পট মানে ভিউ। শান্তনু দাঁড়াবে নাকি এখানে? আচ্ছা ঠিক আছে বাদ দাও চলো। তো ঘুমের উদ্দেশ্যে বেরিয়েছি, ঘুম কমপ্লিট করব, তারপরে কালিম্পংয়ের দিকে যাব, আর আজকের ভিডিওটা না ঘুম স্টেশন অবধি সীমাবদ্ধ রাখব। দারুণ জায়গা, গাছগুলো কি সুন্দর ঝুলছে উপর থেকে। তো বন্ধুরা রাস্তাঘাট পুরো ভেজা দেখছি, তার মানে এখানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তবে হ্যাঁ আমি বৃষ্টির মধ্যে পড়িনি, থ্যাংক গড, আমি শান্তনু কেউই বৃষ্টির মধ্যে পড়িনি। আর এই মানে এই এই পাইন গাছ বাপাশে, বড় বড় জঙ্গল, বিভিন্ন রকমের গাছ রয়েছে, শুধুমাত্র পাইন গাছ নয়, বিভিন্ন অজানা গাছ রয়েছে এখানে, রডোডেনড্রন গাছ রয়েছে, সিংকোনা গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, আর তার মধ্যে থেকে একটা ভেজা রাস্তা, আবার ডান পাশেও জঙ্গল, এর মধ্যে থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, আর গাছগুলোর গায়ে না মস জমে রয়েছে, একটা অন্য রকমের মায়াবীয় পরিবেশ সৃষ্টি করেছে, অসাধারণ লাগছে, মানে এখান থেকে গাড়ি চালাতে যে কী ভালো লাগছে, আর ওয়েদারটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে। আর তোমাদের সাথে সেই থেকে আমি বক বক করে চলেছি, আমি জানি না তোমাদের বোর করছি কি না, বাট দেখো শিখছি তো আমি, এগুলো করতে ভালোবাসি, করছি শিখছি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ মার্জনা করে দিও।
এইখানে একটা ছবি তুলতেই হয় আমার। ও আমরা আবার দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, তাই তো শান্তনু? চলো এরকম করতে করতে যাই। এই জায়গাটা শুধু একটু দেখো, তোমার কেমন লাগছে জায়গাটা? অসাধারণ শান্তনু, মানে তোমায় বলে দেবো তখন অবস্থা। ইন্ডিকেটর জ্বলছে সেই থেকে। হ্যাঁ না না, বস এখানে গেলে গড়াতে গড়াতে পড়ে যাবো। না না বস, ওখানে যাওয়াটা ঠিক, আমরা এরকম ডাউহিল এরকম পাবো তো। তো সামনেই দেখতে পাচ্ছি একটা সুন্দর লোকেশন রয়েছে, এখানটা দাঁড়াবো। হ্যাঁ এখানটা, এই সামনে হচ্ছে নেপালের বর্ডার, মানে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তো, ওই পাহাড়ের ওই পাশটাই হচ্ছে নেপাল। চলো এই জায়গাটা এক্সপ্লোর করি। ইন্ডিয়া নেপাল বর্ডার। ওই সাইডটা হচ্ছে নেপাল। তোমরা গাছের উপর উপর গুলো একটু দেখো, মস জেনে কি হয়েছে। ও কিন্তু পাহাড়কে যদি তুমি সময় দাও, পাহাড় তোমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। আর পাহাড় থেকে তুমি যে স্মৃতিটা নিয়ে যাবে না, সেই স্মৃতিটা হচ্ছে সারা জীবন মনে রাখার মতো। তো যেতে যেতে রাস্তায় পড়বে লেপচা জগৎ, ওই লেপচা জগৎটাকে এক্সপ্লোর করব। ও কি সুন্দর লাগছে বাপাশের পাহাড়টা বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। কি সুন্দর বড় বড় পাইন গাছ দেখো উপর দিকটা, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আরে দেখো এই বাপাশে যে গাছটা মাটির নিচ থেকে এটা ধস নেমেছে, ঠিক আছে? এবার ধস নামার জন্য রাস্তাটা হয়তো ব্লক হয়েছিল, সেই জন্য গাছটা কেটে ফেলেছে। আর এখানে অনেক বড় বড় গাছ দেখলাম উপরে, মানে একটা গাছের মধ্যে আরেকটা গাছ বেঁধে রয়েছে, মানে যদি কোনো রকমের মুক্তি পেয়ে যায় গড়াতে গড়াতে নিচে পড়বে। বাট মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা একটা গাছ আরেকটা গাছকে আটকে দেওয়ার জন্য বসে রয়েছে, মানে প্রস্তুত। সুকিয়া থানা বা এই যে এটা হচ্ছে সুকিয়া থানা, এইটা হচ্ছে মার্কেট এরিয়া, মানে কনজেস্টেড এরিয়া। ওখানে সব রকমের দোকান আছে তোমার। পুরনো ল্যান্ড রোভার। তো বন্ধুরা এখন আমরা চলেছি লেপচা জগতের পাহাড়ে, এখানে সুন্দর ভিউ পাওয়া যায়। শান্তনু আগে আগে উঠে গেছে, আর গাড়িটাকে নিচে পার্ক করে, ঠিক ওই জায়গাটাতে পার্ক করে আমি চলে যাচ্ছি লেপচা জগতের দিকে। অলমোস্ট দিয়ার, কিন্তু সবটাই তো মানে মেঘে ঢাকা। কি হলো দেখা যাচ্ছে কেন মেঘে ঢাকা? তাই তোমাদেরও দেখাই বন্ধুরা, সম্পূর্ণ মেঘে ঢেকে আছে। তো আমরা এখন আছি লেপচা জগতে। আর আপনার নামটা কি? প্রকাশ লামা। প্রকাশ লামার স্যারের বাড়িও এখানে, তা ওনার এখানে একটা হোমস্টে রয়েছে, হোমস্টেটার নাম কি আপনার? লেপচা ভিউ হোমস্টে। লেপচা ভিউ হোমস্টে। তো আপনারা যদি এখানে এসে থাকেন বা তোমরা যদি এখানে এসে থাকো, এই লেপচা জগতে যেমন এখন দেখছো মেঘ হয়ে গেছে, তো এখানে যদি এনার হোমস্টেতে থাকো তাহলে কালকে সকালবেলায় একদম ফার্স্ট সকালে তোমরা এসে এখান থেকে সুন্দর ভিউ পাবে। তা কেমন ভিউ হয় এখানে? এখানে মানে কী কী দেখতে পাওয়া যায় এখান থেকে, এই এই পজিশন দিয়ে কী দেখতে পাওয়া যায়? আর এখানে পাওয়া যাবে আপনার দার্জিলিং ফুল রেঞ্জ,
আর মাঝখানে এখন হচ্ছে গ্যাংটক সিকিম সাইড ওকে ওকে একদম এই সাইডটা এই সাইডটা মাঝখানে কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং মাঝখানে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা একবার বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 9832429486 এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আছে এখানে কি মানে মেক মাই ট্রিপ বাই এরকম কোন জায়গা দিয়ে বুক করা যায় এখন তো করি নাই মানে ফোন নম্বরে ফোন করলেই করা যাবে তো তোমরা যদি আরেকটা ফোন নাম্বার আছে না আর আছে আরেকটা নাম্বার বলুন 6295310421 তো এই দুটো নম্বরে তোমরা ফোন করে দাও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার আছে তো এখানে ফোন করলে আসতে পারে ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো फ्रेंड्स এখানে দেখা যাচ্ছে হালকা পাতলা এই সাইডটা কলবং বস্তি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় বস ভালো নেটওয়ার্ক আছে আমি এতক্ষণ তো একদম হ্যাঁ দারুণ নেটওয়ার্ক এখানে एक्सीडेंट हुए লেপচা জগতে পৌঁছে মনটা খারাপ হয়ে গেল কেননা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বা যে স্লিপিং বুদ্ধা ভিউ পয়েন্টের কথা শুনলাম সেটা দেখা গেল না মেঘের জন্য আর সেখানে উপস্থিত বেশ কিছু ভ্রমণার্থী তারাও দেখতে পারেননি তো মন ভারাক্রান্ত করে সেখান থেকে এসে পৌঁছালাম ঘুম রেলওয়ে স্টেশনে যাই হোক ঘুম রেলওয়ে স্টেশনটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উচ্চতা বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত এখানে বিখ্যাত ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপও অবস্থিত হয়েছে দার্জিলিংয়ের থেকে ঘুমের উচ্চতা একটু বেশি সেই জন্য বাতাসিয়া লুপটার যে বেন্ডটা আছে সেখান থেকেই দার্জিলিং হিমালয়ানের রেলওয়েজের যে টয় ট্রেন আছে সেটা বেন্ড হয়ে নিচের দিকে নামে বাতাসিয়া লুপ তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল যেটা তোমরা দেখলে আশ্চর্য হবে যাই হোক 1879 সালে যখন দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ট্র্যাক পাতার কাজ শুরু করে তখন 1881 সালে 4 এপ্রিল ঘুম স্টেশনে এসে পৌঁছায় সেই ট্র্যাক আর 1878 সালে মানে তৎকালীন সময়ে কলকাতা থেকে দার্জিলিং যাওয়া ছিল একটা যুদ্ধের মতো 5 থেকে 6 দিন মতো লেগে যেত আর স্টিম ইঞ্জিনে করে লোকজন আসতো তারপর সেখান থেকে নদী পার হতো সাহেবগঞ্জের যে নদী তারপরে গরুর গাড়িতে পালকিতে করে মানে 5 থেকে 6 দিন মতন লেগে যেত কিন্তু ধীরে ধীরে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে বিভিন্ন নদীর উপর ব্রিজ হয়ে গিয়েছে ব্রিজ হয়ে যাওয়ার পরে এখন যাত্রা খুবই সহজ হয়ে গেছে এক সময় তো শিলিগুড়ির থেকে দার্জিলিং অবধি টানা টয় ট্রেন ছিল কিন্তু সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে কিন্তু ট্যুরিস্টদের জন্য এই টয় ট্রেন ট্র্যাকটা খুলে রাখা হয়েছে যেমন দার্জিলিং থেকে ঘুম অবধি তো ট্রেন চলাচল করে যেটা ট্যুরিস্টদের জন্য ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন যেখানে সেখানে আমি বাইক নিয়ে পৌঁছেছি যেটা সত্যি আমার কাছে শান্তনুর কাছে আমার বাইক লাকির কাছে একটা অনবদ্য পাওনা তো এইখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছি তোমরা এখন ভোর হচ্ছে এখনো পরিষ্কার হয়নি তো এই পাহাড়টা এখানে রয়েছে লাভা লোলেগাঁও